আসসালামু আলাইকুম, দিস ইজ নাহান আফরোজ। আমি আপনাদের জন্য ঝটপট একটি মেকআপ লুক নিয়ে চলে এলাম। হ্যাপি নিউ ইয়ার, আমরা অনেকেই ঘুরতে যাব, এরকম একটি সহজে ক্রিয়েট করা যে এরকম একটি লুক হলে মন্দ হয় না, বলুন তো? আমি এরকমই একটি লুক নিয়ে এলাম যাতে আপনারা আপনাদের হাতের কাছে যে ধরনেরই আই শ্যাডো প্যালেট থাকুক ইজিলি ক্রিয়েট করতে পারেন। আর আপনারা আমি যে কালারগুলো পিক করেছি সেটাই যে পিক করতে হবে এমন নয়, আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং যে কোনো কালার পিক করে জাস্ট সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই লুকটা ক্রিয়েট করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো প্রকার ইনফরমেশান, কোনো কোয়ারি অর সাজেশন থাকে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। এবার চলুন দেখে আসি কীভাবে আমি এই লুকটি এবং এই ফুল মেকআপটি। প্রথমে আমি আমার ফেসটিকে ভালোভাবে ক্লিন করে একটি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি স্নেইলের এই সেরামটি অ্যাপ্লাই করে নিব ফুল ফেসে। তারপরে আমি একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, আমি এখানে ভিটামিন ই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। আপনারা যার যেটা আছে সেটাই অ্যাপ্লাই করে নিতে পারেন। এখন আমি টেকনিকের আইব্রো পমেটটি দিয়ে আমার আইব্রোটি ফিল করে নিব এবং অ্যালোভেরাল প্রো কনসিলারের সাহায্যে আমার ফিল করা আইব্রোটিকে সুন্দরভাবে ক্লিন করে নিব এবং কার্ভ আউট করে নিব যাতে শেপটি খুব সুন্দর বোঝা যায়। দেখতেই পাচ্ছেন আমি আমার আইব্রোটা সুন্দর করে ড্র করে নিয়েছি এবং কনসিলারের সাহায্যে সেটাকে ক্লিন করে নিয়েছি। এবার আমি ভ্যাসলিন দিয়ে আমার ঠোঁটটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি, তাহলে লিপস্টিকটা আমাদের লিপসে ভালোভাবে বসবে। এখন আমি বিউটি গ্লেজডের রিভার্সাল প্যালেটটি থেকে স্যান্ড নামক কালারটি নিয়ে আমার ট্রানজিশন ক্রিয়েট করে নিচ্ছি। আমি একটু একটু করে কালার নিয়ে হালকা হাতে আমার লিডে পুরো কালারটি ব্লেন্ড করছি। কখনোই একসাথে বেশি কালার নিতে হয় না, তাহলে ব্লেন্ডটা খুবই টাফ হয়ে যায়। এবার আমি আবারও একই প্যালেটটা থেকে খাকি নামক ব্রাউনিশ একটি কালার, ডার্ক ব্রাউন কালারটি নিয়ে আমার সেই ট্রানজিশন কালারের একটু নিচে লিড বরাবর অ্যাপ্লাই করে আমার কালারটিকে একটু ডার্ক করে নিচ্ছি। আমি আমার দুটি চোখের লিডেই কালারটিকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং এবার আমি একটি ডার্ক ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে আমার চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিব। এতে করে আমার চোখের কর্নারটিতে ডেপথ ক্রিয়েট হবে। আমার চোখের আউটার কর্নারে ব্ল্যাক শ্যাডো অ্যাপ্লাই ডান। এবার আমি স্যান্ড নামক ট্রানজিশন কালারটি নিয়ে আমার চোখের ওপরে ক্রিজ লাইনে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ট্রানজিশন কালার এবং ব্ল্যাক শ্যাডোর মধ্যে যেই একটা হ্যাশ লাইন ক্রিয়েট হয়েছিল সেটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এবার আমি শিমারি ব্ল্যাক একটি শ্যাডো নিব যার নাম মিস্ট্রি, সেটা নিয়ে আমার ব্ল্যাক শ্যাডোটার ওপর আঙুলের সাহায্যে চেপে চেপে অ্যাপ্লাই করে নিব। আমি কনসিলারের সাহায্যে একটি হাফ কাট ক্রিজ ক্রিয়েট করে নিয়েছি এবং পাউডার দিয়ে সেটাকে সেট করে নিয়েছি। এবার আমি রিভার্সাল প্যালেটটি থেকে অলিভ কালারটি নিয়ে আবার সেই কনসিল করা জায়গাটিতে ব্রাশের সাহায্যে ছোট ছোট স্ট্রোকে হালকা হাতে আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে অ্যাপ্লাই করে নিব।
এবার আমি আরও একবার ফ্লাফি ব্রাশের সাহায্যে আমার যে ট্রানজিশন কালার এবং অলিভ কালার সেটার মধ্যে যে হ্যাশ লাইন সেটাকে ক্লিন করে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি ভায়োলেট কালারটি নিয়ে আমার লিডের ঠিক মাঝ বরাবর অ্যাপ্লাই করে নিব। এটা শিমারি কালার, তাই আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ শিমারি কালারগুলো ব্রাশের চেয়ে আঙুল দিয়ে অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে সেট হয়। এবার একটি ক্লিন ব্রাশের সাহায্যে ভায়োলেট কালারটিকে বাকি দুটো কালারের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ক্রিম নামক একটি শিমারি শ্যাডো দিয়ে আমি আমার ব্রাউ বোন এবং ইনার কর্নারটিকে হাইলাইট করে নিচ্ছি। আমি এলেগ্রাল প্রো কনসিলারের ক্রিমি বেজ শেডটি দিয়ে আমার চোখের নিচ এবং ঠোঁটের চারপাশের যে ইম্পারফেকশনসগুলো আছে বা ডার্ক স্পট, ডার্ক সার্কেলগুলো আছে সেগুলোকে কভার করে নিচ্ছি। আমি কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। এলেগার্লের ইয়েলো শেডটি দিয়ে আমার চোখের নিচ, নাকের ওপর, কপাল এবং চিনে হাইলাইট করে নিচ্ছি। এবার রেভলিউশনের লুজ পাউডারটি দিয়ে আমি আমার ক্রিমি বেসগুলোকে সেট করে নিব। এবার কিছুক্ষণ পরে আমি একটি পাউডার ব্রাশের সাহায্যে আমার যে ফেসের যে এক্সেস পাউডারগুলো সেগুলো ডাস্ট অফ করে দিব। একটি চিকন ব্রাশের সাহায্যে আমি আমার নোজটা কন্ট্রোল করে নিব, আমার গাল এবং ডাবল চিন আছে সেটা এবং কপালের ওপরটাও কন্ট্রোল করে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি W7 এর এই ব্রঞ্জিং পাউডারটা আবার একটু আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটি পিচ কালারের ব্লাশ নিয়ে আমি আমার গালে খুব সুন্দরভাবে জেন্টালি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু বেশি করেই ব্লাশ অ্যাপ্লাই করছি, কারণ তা না হলে কিছুক্ষণ পরে সেটা ফ্রেড হয়ে স্কিনের সাথে একদম মিশে যাবে, তাই একটু বেশি করেই অ্যাপ্লাই করছি। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশিয়াস পেটাল যেই হাইলাইটারটা সেটা দিয়ে আমার হাইলাইট পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি। আমি সেম হাইলাইটারটা দিয়ে আমার চোখের ইনার কর্নারটাও আরেকবার হাইলাইট করে নিচ্ছি। আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং একটি কালার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে যে লিপস্টিকটি অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে আই ম্যাজিকের নতুন ভার্সন 05 নাম্বার শেড। অফ ক্যামেরায় আমার চোখে ফলস ল্যাশ, আইলাইনার এবং কয়েকট মাস্কারা অ্যাপ্লাই করেছি। এখন আমি সেই ভায়োলেট শেডটি দিয়ে আমার চোখের যে লোয়ার ল্যাশ লাইনটি আছে সেখানে ফ্রন্ট সাইডটা, মানে ইনার কর্নারের সাইডটাতে সে ভায়োলেট শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং অলিভ কালারের শেডটি আমি আউটার সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাইয়ের পরে আমি আমার ওয়াটার লাইনে একটি নুট কালারের কাজল ইউজ করব, এতে করে আমার চোখটা দেখতে একটু বড় লাগবে এবং এরপরে আমার ফুল মেকআপটা কমপ্লিট। আমি একটি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা লক করে নিব। হে, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং।